গৃহস্থ বাড়ির গেটে তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানার পাগলা গোস্বামী পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা তড়িৎমণির অভিযোগ, গতকাল তিনি তার পরিবারকে নিয়ে বাড়িতে ছিলেন না। গভীর রাতে তার বাড়ির গেটের তালা ভেঙে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। এছাড়াও আলমারিতে রাখা নগদ অর্থসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নেয় দুষ্কৃতীরা। পাশাপাশি গোটা ঘরে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে দেখেন তার গেটে তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখেন গোটা ঘর তছনছ অবস্থায় রয়েছে এবং আলমারিতে রাখা নগদ টাকা উধাও। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগকারী তড়িৎমণি। অভিযোগের ভিত্তিতে তদন্তে যায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। যদিও চুরির ঘটনায় কে বা কারা জড়িত তার দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। গতকাল আমার বাড়ির গ্রিল কেটে, গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না, গ্রিল কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙে, বড় শাবল দিয়ে দরজা ভেঙেছে, ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে, আলমারির লকার ভেঙে তছরূপ করেছে জামা কাপড়, সেখানে কিছু টাকা পয়সা এবং অল্প কিছু সোনা দানা ছিল, সেটা খোয়া গেছে এবং বাড়ির ঘর তছনছ করে। আপনি জানলেন কখন? জানলেন? আমি বাড়িতে ছিলাম না, সকালবেলা যখন ফিরছিলাম তখনই প্রতিবেশী মারফত খবর পেলাম এরকম ঘটনা ঘটেছে। আমি বাড়ি ঢুকে দেখি এই ঘটনা। কী কিছু মানে শুধু কি টাকায় চুরি গেছে নাকি অন্য কিছু? অল্প কিছু সোনা দানা চুরি গেছে। কোথায় বাড়ি আপনার? পাগলা গোস্বামী পাড়া। আচ্ছা, আপনার নাম? তড়িৎমণি। অভিযোগ করেছেন থানায়? করেছি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। সোনু সুদ চিকেন সেন্টার, এখানে পেয়ে যাবেন দেশি ও সগুনা মুরগির মাংস, যে কোনো অনুষ্ঠানের মাংস পাইকারি ও খুচরা অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা ফায়ার ব্রিগেড মোড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার সোনা। মোবাইল নাম্বার 6295005893। বিশেষভাবে মনে রাখবেন, আর্থিক দিক থেকে দুর্বল মানুষের মেয়ের বিয়ের জন্য মাংসে সাবসিডি দেওয়া হয়। আর দেরি না করে আজই আসুন সোনু সুদ চিকেন সেন্টারে।